আমি তো আর থাকছি না, সো আমি বলছি আমি তো আর পারমানেন্ট না, তামিম সাকিব নাই, কিন্তু আমরা কি অভাবটা বুঝতে পেরেছি তেমন? তিনটা ফর্ম্যাটে তিন রকমের খেলা, সো আমাদের সবসময় একটা মানে আমি সবসময় বলে আসছি যে আমাদের আসলে একটা আলাদা সেট অফ টিম যদি করতে পারতাম, যেটা নাকি বড়ো বড়ো দেশগুলোতে ভালো ভালো যারা খেলে টপ কান্ট্রিজগুলো আছে তাদের কিন্তু আলাদা আলাদা প্লেয়ার আছে, টিম আছে। আমাদের আগে এই অপশনটা ছিল না, কিন্তু এখন কিন্তু আমাদের এই অপশনটা আছে। এখন এই অপশনটা দেখেন সবচেয়ে বড় কথা চিন্তা করে দেখেন, তামিম সাকিব নাই, কিন্তু আমরা কি অভাবটা বুঝতে পেরেছি তেমন? এরা কিন্তু খারাপ খেলে নাই, খুবই ভালো খেলেছে। সো আমি বলতে চাচ্ছি তার মানে আমাদের অপশন ইজ দেয়ার, কিন্তু এরা যে তামিম সাকিব হয়ে যাবে সেটা বলছি না, কিন্তু মানে ওরা সবাই তামিম সাকিব হয়ে গেছে বা ওদের মতো প্লেয়ার সেটা বলার প্রশ্নই ওঠে না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে উই হ্যাভ অপশনস। সবচেয়ে ভালো লেগেছে যে জিনিসটা যে ডিফিকাল্ট সিচুয়েশনগুলোতে, যেমন ধরেন জয় হঠাৎ করে শুনলো ওকে খেলতে হবে, জাকির ইন্ডিয়ার সাথে হঠাৎ করে শুনলো ওকে খেলতে হবে, তাও ইন্ডিয়ার মতো অপোনেন্টের সাথে, মানে আপনার এটা দেখতে হবে। জয় বাইরে খুব সম্ভব সাউথ আফ্রিকা হঠাৎ করে খেলতে হবে, এই সমস্ত জায়গায় নতুন একটা ছেলে গিয়ে তারা যে পারফর্ম করছে তার জন্য যে মেন্টাল স্ট্রেংথটা দরকার, সাহসটা দরকার, এটা ওদের আছে। কারণ টেকনিক ভালো না হলে, ভালো প্লেয়ার না হলে তো এই জায়গায় আসতোই না, কিন্তু তারপরও একটা বড় ম্যাচে খেলার জন্য যে মেন্টালিটি সাহস দরকার সেটা ওরা দেখিয়েছে। এবং এই টেস্ট ম্যাচেও আমরা দেখেছি যে বিশেষ করে আমাকে যদি বলেন আপনি, শান্ত অনেকদিন ধরে খেলছে, ওর মধ্যে ডেফিনেটলি সবাই বলতো যে ওর মধ্যে কোয়ালিটি আছে, ও ডেফিনেটলি আমাদের ভালো প্লেয়ার, এবং সেটা এখনও প্রুফ করেছে যে ও আমাদের ভালো প্লেয়ার। এবং এরপরে আপনি আসেন তহিদ হৃদয়, তহিদ হৃদয় হ্যাজ অলসো পারফর্ম, জাকির হ্যাজ পারফর্ম, মাহমুদুল হাসান জয় হ্যাজ পারফর্ম, মানে ওরা যে করতে পারে এই প্রমাণটা তারা দিয়েছে। এখন তো এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, এখন ধরেন একটা ম্যাচ খেললো আবার দুই বছর পর আরেকটা ম্যাচ খেলবে, সেটা দিয়ে করতেই পারবে এমন বলা মুশকিল। ম্যাচ প্র্যাকটিসে থাকতে হয়, বিশেষ করে এই বিশ্বের সব নাম করা বোলারদের ফেস করা, এইটার যদি এক্সপিরিয়েন্স না হয় তাহলে কিন্তু আপনার উপর উঠতে পারবে না তাদেরকে। কাজেই সেই জন্য আমি বলবো সেদিক দিয়ে আমাদের এখন বেশ কিছু অপরচুনিটি আছে, টিমগুলোকে আমাদের আলাদা করতে চেষ্টা করছি আমরা। আমরা এখন বেশ কিছু প্লেয়ারকে আলাদা করার চেষ্টা করছি। আপনারা চিন্তা করে দেখেন, আগে সে আমাদের গুস্তাফিস এখন টেস্ট খেলে না, হাসান মাহমুদকেও আমরা এখনও নামাইনি, টেস্টের জন্য রাখিনি। তো আমি বলতে চাচ্ছি এরকম করে ব্যাটিংয়েও যদি আপনি দেখেন, আমরা মমিনুলকে টেস্ট খেলাই, এখন হয়তো আমাদের এখানে টেস্টে আমাদের আরও দু একজনকে আমরা সিলেক্ট করার মতো একটা অবস্থানে এসেছি যাদেরকে দিয়ে আমরা কন্টিনিউয়াস টেস্ট খেলাবো। এমন না যে হঠাৎ করে একজন ইনজুর্ড হলে তুমি আসবা, না, তুমি রেগুলার বোলারদেরকে আমরা রোটেট করতে পারবো। সো আমি বলছি যে এই অপশনসগুলো এখন আমাদের মধ্যে এসছে, এইটা আমি মনে করি আমাদের জন্য খুব একটা ভালো সময়। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের ওডিআই টিমটা ভালো, কিন্তু আপনাদেরকে আমি এর আগেও দুইবার বলেছিলাম আমার মনে হয় আমাদের টি টোয়েন্টি টিম আরও ভালো করবে। এবং এই সামনেই আমি বলছি না যে অদূর ভবিষ্যতে, টি টোয়েন্টি টিমটা অসম্ভব ভালো, এবং এখন মনে হচ্ছে যে আস্তে আস্তে আমাদের টেস্ট টিমটাও ভালো হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না, কারণ আমাদের অপশন আছে ওদেরকে খেলার সুযোগটা করে দিতে হবে। পাপন ভাই, এই নাজমুল হাসান শান্তর দিকটাই আমি যদি বলি, ওর একটু সময় লেগেছে। আমরা গত তিন মাস যাবৎ লক্ষ্য করছি যে আপনার জনপ্রিয়তা আগের তুলনায় এই তিন মাসে বাড়তেছে, এবং শেষ দিন আপনি প্রথম দিন যখন টেস্টের প্রথম দিন কথা বললেন তারপর থেকে হিউজ আকারে বেড়েছে। আপনি ক্রিকেটের জন্য কাজ করছেন সেটা আমরা দেখতে পাচ্ছি, আবার সাংবাদিক কিংবা অন্যান্য স্পোর্টস অ্যারেনার লোকজনের জন্য আপনি বিপদে পড়লে পাশে দাঁড়ান সেটা মানুষ জানে বোঝে, কিন্তু ওই শান্তর মতোই আপনার জনপ্রিয়তাটা কি একটু দেরি করে আসতেছে মনে করেন? যে আমার জনপ্রিয়তা এখানে কোনো ইস্যুই নাই, কারণ আমি আপনাদেরকে একটা কথা বলবো, ক্রিকেট বোর্ড থাকবে বাংলাদেশে, ক্রিকেট সারা জীবন থাকবে, ক্রিকেট বোর্ড থাকবে, অনেক প্লেয়ার থাকবে যারা নাকি আরও অনেক দিন খেলবে, কিন্তু আমি তো আর থাকছি না। সো আমি বলছি আমি তো আর পারমানেন্ট না, কাজে ইটস নট অ্যাবাউট আ পার্সন, এখানটায় সবাই মিলে চেষ্টা করছি একটা প্ল্যানিং করলে ভুলও হতে পারে ঠিকও হতে পারে, সবগুলোই যে ঠিক হবে এমন কোনো কথা নেই, সবাই মিলে চেষ্টা করছি। তবে এখন আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে, প্রেজেন্ট যে সেট আপটা আছে আমাদের থিঙ্কিং প্রসেসটা ইজ দ্য সেম, আমরা সবাই একই রকম কথাবার্তা বলছি, একই চিন্তাভাবনা করছি, তাতে করে আমার মনে হয় সামনে ভালো হওয়ারই কথা, ভালো হওয়ারই কথা। তবে কঠিন সময় আসছে, কঠিন সময় আসছে, মানে একটা কঠিন তো হচ্ছে আফগানিস্তানের সাথে পরে যে ওডিআই টি টোয়েন্টি, এখানে ওদের বেস্ট বোলাররা খেলবে, দিস ইজ নম্বর ওয়ান, মানে আমরা চাই ওখানেও আমরা এইভাবে জিতি, এটাই আমাদের আশা।
তারপরে এশিয়া কাপ, ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান এরা সবাই আছে, তারপরে আবার বিশ্বকাপ, হ্যাঁ নিউজিল্যান্ড আছে, তারপর আবার ওয়ার্ল্ড কাপ, মানে এখন সব কঠিন কঠিন খেলা। এই কঠিন কঠিন খেলাগুলো যদি আমরা অতিক্রম করতে পারি ঠিকমতো বা ভালো খেলি, হারা জিতা নিয়ে আমার কথা না, আমি কিন্তু একটা জিনিস আগে আমার মন খুব খারাপ হয়ে যেত হেরে গেলেই, এখন আমি একটু চেঞ্জ হয়েছে, এখন আমি দেখি যে ভালো খেললো কিনা। আচ্ছা হারতে তো পারেই, বেস্ট দুইটা দলও যদি আমরা খেলাই একটাই হারবে একটা জিতবে, তার মানে আরেকটা তো খারাপ হয়ে গেল না। সো হারাটা নিয়ে বড় কথা না, ভালো খেলাটা। এখন যে স্টাইলে যে মেন্টালিটি যে অ্যাটিটিউডে তারা খেলছে আমার কাছে এটা ভালো লাগছে। ইভেন ইন টি টোয়েন্টি বলেন, ওডিআই বলেন, টেস্ট বলেন, এইটা যদি ওরা ধরে রাখতে পারে আই উইল বি হ্যাপি। একদম লাস্ট আপনি তো ভ্যাকসিন করে একজন মানে টপ লেভেলের আমি এমপ্লয়ি বলবো, ঠিক আছে, আবার আপনি সংসদ সদস্য, আপনি আবার ইন্টারেস্টিংলি ওষুধ শিল্প সমিতির সাথে আপনি রয়েছেন, আপনি এই সমস্ত জায়গায় প্রপারলি যান না, প্রধানমন্ত্রী সমস্ত সুইজারল্যান্ডে গেছে, এগুলোতেও আপনি টাইম দেন না, কিন্তু এই যে সকালবেলা চলে আসেন প্রত্যেকটা ম্যাচ আপনি সচক্ষে দেখেন দেশের দেশের বাইরে, আপনার কি মনে হয় যে আপনি পার্ট টাইম পলিটিশিয়ান ফুল টাইম ক্রিকেট অর্গানাইজার? আমি আমার সারাটা জীবন আমি হ্যাভ কনসেন্ট্রেটেড উইথ ফার্মাসিউটিক্যালস, যার জন্য আমি এতবার এত বছর ধরে ওষুধ শিল্প সমিতিতে আগে অনেক আগে ছিলাম সেক্রেটারি জেনারেল, এখন সভাপতি। সো আমি এই ফার্মাসিউটিক্যালস নিয়েই আমার সব কিছু ছিল। তারপর আসলো আমার রাজনীতি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে আমার জন্য ভেরি ইম্পর্টেন্ট বিকজ অফ মাই পলিটিক, মানে ফ্যামিলিতে একটা লিগেসি আছে, এটা আমার আব্বার একটা জায়গা, তো সেই জন্য এটা আমার অত্যন্ত আমার জন্য স্পর্শকাতর জায়গা, তো ওটাতেও একটা ব্যস্ততা আছে। এছাড়াও কিন্তু আপনি যেগুলো বলছেন এরবার ছাড়াও অন্তত আরও বিশটা জিনিসের সাথে আমি সম্পৃক্ত, মানে বিভিন্ন জায়গায়। কিন্তু এই ক্রিকেটে এটা আমার সব সময় নিয়ে নিচ্ছে, মানে আমি থাকতে পারছি না, মানে আমি বললাম না আমার আগামীকাল যে আজকে যে মিটিংটা ছিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমি বলতে পারবো না কোনো দিন, এবং এটা সারাদিনের মিটিং, এবং আমি এই মিটিংটা ডেফার করতে হয়েছে যে আমার পক্ষে সম্ভব নয় মিটিং করা এই খেলা বাদ দিয়ে। সো আমি বলছি যে এই খেলা ক্রিকেটটা আমার খুব বেশি সময় নিয়ে নিচ্ছে, এবং সেই জন্যই আমার এখান থেকে এখন সরার, মানে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া দরকার, কারণ এটা দিচ্ছে বাপন ভাই আপনাকে সরার প্রেশার দিচ্ছে না, কারণ এত অন্য জায়গায় আমি ঠিক মতো সময় দিতে পারছি, কিন্তু সময়টা ঠিক মতো দিতে পারছি না, আমি মনে করি এটাও আমার দায়িত্ব, এখানে তো দিলাম। সো আমি বলতে চাচ্ছি যে এখান থেকে যাওয়ার আগে আমি খুশি হব যে যদি কিছু একটা দিয়ে যেতে পারি, খালি টিম জেতা নিয়ে বড় কথা না, এছাড়াও আমি যেটা বলেছেন এখন আমি মোর চিন্তা করছি ইনফ্রাস্ট্রাকচার, যে আচ্ছা ঠিক আছে আমাদের যে যেই সমস্যাগুলো আমি এসে পেয়েছিলাম, যেমন ধরুন রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন, এটা তো মনে হয়েছিল করা সম্ভবই না, তাই যে উনি আজকে আছে এখানে, মিকু ভাই আছে, এই যে এটা আমরা করতে পারলাম, এই যে আমাদের খেলার যে সুবিধেগুলো নাই, মাঠ নাই, এই মাঠের ব্যবস্থাগুলো যদি করে যেতে পারি, নতুন নতুন প্লেয়ারদের পাইপলাইনের পুরো প্রসেসটা যদি এখন আছে, আগের থেকেই ছিল বাট এখন একদম শক্তভাবে আমরা এটা অবজার্ভ করছি, এগুলো যদি সব করে ফেলতে পারি তাহলে আশা করতে পারি যে পরবর্তীতে যেই আসুক তার জন্য খুব একটা অসুবিধা হবে না, যদি না আমূল পরিবর্তন, অনেক সময় আসে না যে আগে যা করছে সব বাদ, তাহলে আবার সমস্যা, কিন্তু যদি কেউ আসে চোখ বন্ধ করে চার পাঁচ বছর চালিয়ে যেতে পারবে, এরপরে করতে গেলে অবশ্য থাকে আবার নতুন। আমি ক্রিকেটটা এত বেশি এনজয় করি যে আমার আর এখন সব দিক থেকে প্রেশার, ইনক্লুডিং ফ্যামিলি, মানে আমি আসলে কি বলবো, থ্যাংক ইউ।